ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আমি সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের এই রেসিপিটা নিরামিষের দিনে শেষ পাতে খাওয়ার জন্যে কিন্তু অনবদ্য। আমি এই রেসিপিটা করব হচ্ছে গাঁঠি কচু বা আরবি দিয়ে। এই রান্নাটায় আমার এই লেবুর রস লাগবে। আমি এই আস্ত একটা লেবুর রস করে নেব। আর এখানে 300 মতো গাঁঠি কচু আছে বা কচুরমুখী বা আরবি, যেটাই বলা যাক না কেন। এটা আমি আস্ত রেখেছি বলে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, কারণ কড়াইয়ে সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তাই প্রেশার কুকারের মধ্যে আমি এই কচুগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। আর নুন কিন্তু আমি এখন ব্যবহার করব না, কারণ নুন দিলে বেশি গলে যেতে পারে। অ্যাকচুয়ালি এর পরে আমি এটা অনেকটা সময় রান্না করব, তো ওই জন্য বেশি গলে গেলে রান্নাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে আমি 60% মতো সেদ্ধ করে নেব আর বাকি 40% কিন্তু রান্না হতে হতে সেদ্ধ হবে। এখানে আমি একটা সিটি দিয়ে 6-7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এসে প্রেশার কুকারটা খুলে দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। আমি কচুটা সেদ্ধর সময় কিন্তু নুন দেইনি। ওপরে কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে এখনও একটু শক্ত আছে। তো আমি এইরকমই চাইছিলাম, কেননা এরপর আমি যতটা সময় রান্না করব এটা তাতে অনেকটা গলে যাবে। এবার জল ছেঁকে আমি এই কচুগুলো পাত্রে তুলে নিলাম। আর লেবুর যেটা আমি দেখিয়েছিলাম সে একটা লেবুর রস এখানে করে নিয়েছি। এই আস্ত লেবুর রস এটা বেরিয়েছে, যেটা আমি রান্নার শেষে ব্যবহার করব। এখন আমি রান্না শুরু করে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াই একটু গরম হওয়ার পর এখানে আমি এই চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কেননা গাঁঠি কচু বা কচুরমুখী কিন্তু ভালোই তেল টানে। তো একদম কম তেল দিলে কিন্তু রান্নাটা করতে অসুবিধা হবে। তাই আমি এখানে এই চামচের 2 চামচ তেল দিয়ে, সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি, কিন্তু দিয়ে নিলাম। এবার তেল গরম হওয়ার পর এখানে আমি হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়নটা একটু ভাজা হলে তারপর এখানে আমি 2 শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটার সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আর লঙ্কাটা আমি এই কারণে একটু পরে দিচ্ছি, লঙ্কাটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এবার আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কা দেওয়া মাত্রই কিন্তু পুড়ে ওঠে। তাই আমি যখন 5 ফোড়নের গন্ধটা বেরোনো শুরু হয়েছে ঠিক সেই সময় লঙ্কাটা দিয়ে আমি কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো এই কচুগুলোকে নাড়াচাড়া করব আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর যেহেতু কচুগুলো আমি একদম নরম করে ফেলিনি, তাই এটা কিন্তু আমার রান্না করতে খুব ইজি হচ্ছে। আর কোনো ভয় নেই যে কচুগুলো গলে ঘেটে নষ্ট হয়ে যাবে, কারণ এটা আমরা সবাই জানি যে কচুরমুখী বা গাঁঠি কচু কিন্তু গলে গেলে পুরো ঘেটে যায় রান্নার সময়। তো আমার এই কচুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে আমার এই সমস্যাটা নেই। তো এখানে আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আর এগুলো দিতে দিতে আমি এরকম 2-3 মিনিট মতো এই কচুগুলো নাড়াচাড়া করতে থাকব। তাতেও কিন্তু এইটা মানে কচুগুলো কিন্তু বেশ নরম হতে থাকবে। এবার আমি হলুদ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব সর্ষে। মানে এটা হচ্ছে 2 টিস্পুন বাজারের সর্ষে আমি জলে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সবসময় সর্ষে বাটার সাথে কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিলে বেশি টেস্ট হয় বলে আমার মনে হয়। তো সেই কারণে আমি যখনই সর্ষে বাটার কিছু রান্না করি আমি কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে দেওয়ার চেষ্টা করি। এইবার বাটিতে অনেক সর্ষে লেগেছিল, তাই বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আর সর্ষেটা যেহেতু খুব গাঢ় ছিল, গাঁঠির সাথে মেশাতেও আমার একটু অসুবিধা হচ্ছিল। জলটা দেওয়াতে এখন এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে মেশাতে আমার সুবিধা হচ্ছে। এখন এই পুরো মশলাগুলো গাঁঠির সাথে ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর এরপরে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন আর মিষ্টি। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি নুন আর মিষ্টি দিচ্ছি। তবে সর্ষে কিন্তু একদম তেলে ভাজতে নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর এই জলটা দেওয়াতে সেইটাও আমার সমস্যাটা থাকবে না। এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণ, আর এখানে হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। আমি সুগার ফ্রি ইউজ করি, কিন্তু আপনারা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন, যেহেতু এখানে পাতিলেবুর মানে একটা আস্ত পাতিলেবুর রস পড়বে সেই জন্যে। এখানে হাফ কাপ জল গরম করা ছিল, সেই গরম করা এই হাফ কাপ জলও এর মধ্যে দিয়ে সব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এরপরে এটা কিন্তু ফুটে ওঠার পর আমি লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। আর এখন কিন্তু এটা মিডিয়ামে, এতক্ষণ যে আমি রান্না করছি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। এখন এটাকে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব, আর লো ফ্লেমে এটা আমি সেদ্ধ হতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে আস্ত কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন। আমি কিন্তু এখানে এই লঙ্কাগুলো একদমই চিড়ে দেইনি, আস্ত দিয়েছি, কারণ একটা সুন্দর ফ্লেভার আনার জন্য। কাঁচা লঙ্কার গন্ধটা অ্যাকচুয়ালি সর্ষের সাথে খুবই ভালো লাগে, তো সেই কারণে আমি আবার কটা কাঁচা লঙ্কা দিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করে আমি ঢেকে দিয়ে এটা 7-8 মিনিট মতো সেদ্ধ হতে দিলাম। তারপরে 7-8 মিনিট বাদে আমি ফিরে এসে দেখে নিচ্ছি কেমন হয়েছে। একদম মাখা মাখা যেরকম চেয়েছিলাম। আর 7-8 মিনিট ঝোলটা লো ফ্লেমে ফোটার পর কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি এই লেবুর রসটা দিয়ে দিলাম। গ্যাস জ্বালানো অবস্থায় লেবুর রস বা লেবু পাতা দিলে অনেক সময় রান্না তেতো হয়ে যায়, তাই গ্যাস অফ করে তারপরেই এই লেবুর রস দেওয়াটা ঠিক। এইবার আমি ভালো করে লেবুর রসটা মানে তরকারিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইবার এখন এটা আমার কমপ্লিট রান্না। আমি জাস্ট 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম একটু দিয়ে নিচ্ছি, দিয়ে এবার 2 মিনিট বাদে ফিরে এসে এবার এটা আমি নামাবো। আপনাদের রান্নাটা ভালো লাগলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যেও অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে আমার পরের যে নতুন রান্না আসবে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর এই রান্নাটা একবার করে দেখবেন। নিরামিষের দিনের শেষ পাতে এই রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে খেতে। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতো নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।